আসসালামু আলাইকুম আপনারা যারা বিড়াল পোষেন যাদের বিড়ালে অনেক সময় অনেক ধরনের সমস্যা দেখা দেয় যেরকম আমাদের এই বিড়ালটার লেজের সমস্যা হয়েছে এই টাইমে আপনি কি খাওয়াবেন বিড়ালকে এটা অনেকেরই প্রশ্ন থাকে অথবা অনেকেই জানেন না যে বিড়ালকে এই সময় কিভাবে যত্ন নিতে হয় ওর প্রপারলি যে যত্নটা বা ট্রিটমেন্ট দুটোই একই সাথে দরকার তো আমি এই আমার বিড়ালের জন্য আজকে যে খাবারটা আমি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি বিড়াল যখন অসুস্থ থাকবে তখন ওই মুহূর্তে ওকে বেশি বেশি করে মাংস দিতে হবে তো মাংস প্লাস নদীর মাছ দুটো মাছই ওর জিনিস ওর জন্য একেবারেই দরকার তো আমি নদীর মাছ কিছু আলাদা করে রেখে দিয়েছি আর এখানে ছোট ছোট করে এরকম করে রেখে দিয়েছি গোশ যেটা আমি ওকে কিভাবে খাওয়াই আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি গোশটা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এখন আমি ভিজিয়ে রাখবো এখানে কিছু সময়ের জন্য যখন গোশটা এভাবে ছেড়ে দেবে আর এই পিসগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে ওইভাবেই যাতে সিদ্ধ করা যায় তো এই যে আমি গোশগুলো সারিয়ে নিলাম আর এই গোশের ভিতরে যে সামান্য একটু হালকা পানি দিয়ে দেব এখানে আমি এখানে এই কড়াইটাতে শুধু ওর জন্যই রান্না করা হয় যেহেতু এই জন্য সবসময়ই একই কড়াইতে ওর জন্য রান্না হয় তো আমি গ্যাসে এখন বসিয়ে দিচ্ছি আর এখানে তিন চার টুকরো আছে এই পর্যায়ে এর ভিতরে কিন্তু কোনো কিছুই দেওয়ার দরকার হবে না শুধু একটুখানি লবণ দেব অল্প সামান্য অনেকেই আসেন হলুদ মরিচ একেবারে বিড়ালের জন্য অনেক কিছু দিয়ে থাকেন তো এই এগুলো কিছুই দরকার হবে না আর জাস্ট আমি একটু বেশি করে পানি দেব যাতে যেই পানিটা এক্সট্রা থেকে যাবে আমি ইচ্ছে করেই পানি বেশি দেব যাতে এইটার ভিতরে যে সাদা পানিটা বের হবে এটা আমি স্যুপ হিসেবে ওরে খাওয়াই দেবো আর এই গোশটা যখনই সিদ্ধ করবেন তখন কখনোই আপনারা গোশটা একেবারে শুকনা করে ফেলবেন না গোশের ভিতরে অল্প কিছু পানি থাকবে গোশটা আলাদা করে খাওয়াবেন না চেষ্টা করবেন যদি মোটামুটি ও পানি ইচ্ছেকৃতভাবে খায় তাহলে ওরে সেই পানি সে অবস্থায় ওরে পানি খাওয়াইতে হবে মানে ওভাবে ধরলেই খায় আমাদের বিড়ালটাতে আমি আপনাদের সেই ভিডিওটা আলাদা করে দেখাবো যে সামনে ধরলেই ও গোশের সাথে পানিটুকু খেয়ে নেয় ওই পানিটুকুই ওর শরীরের জন্য অনেক উপকারী আর ইচ্ছা করে আপনারা পানি একটু বেশি পরিমাণে দিবেন যাতে করে ছুপ করে খাওয়ানো যায় যদি আপনার বিড়াল বেশি অসুস্থ থাকে সেই ক্ষেত্রে আপনি ওরে একটা সিরিঞ্জের মাধ্যমে অবশ্যই সিরিঞ্জের সুইচটা খুলে নেবেন তারপরে ওর গলার ভিতরে আপনি এরকম ছুপটা খাওয়ানোর ট্রাই করবেন এতে আপনার বিডাল দ্রুত সুস্থ হয়ে যাবে এবং অনেক হেলদি থাকবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ